হ্যালো এভরিওয়ান আজকে আমাদের আলোচনার বিষয় তৃতীয় শ্রেণী পরিবেশ ফার্স্ট ইউনিট টেস্ট টু থাউজেন্ড জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম এগুলো কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অবশ্যই পড়তে হবে ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অল করে রাখবে ভিডিওটা লাইক করে রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায় ভিডিওটা বেশির থেকে বেশি শেয়ার করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও শুরু করা যাক আরেকটা কথা বলি সেটা হচ্ছে ম্যাথ ডিবিএস ম্যাডামকে ফলো করো ইংরাজি আর গণিত বিষয়ের জন্য করে নেবে ম্যাথ ডিভিএস ম্যাডাম ওকে এখন শুরু করা যাক দেখো সবার প্রথমের প্রশ্ন অন্য দেশ থেকে এ দেশে এসেছে এমন কয়েকটি জিনিসের নাম লেখো ওকে আমরা কি কি লিখতে পারি অন্য দেশ থেকে দেশে এসেছে এমন কয়েকটি জিনিসের নাম হলো আলু টমেটো লঙ্কা আনারস এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে অন্য দেশ থেকে কী কী আমাদের দেশে এসেছে আবার আমাদের দেশ থেকে অন্য দেশে কি কি গিয়েছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট নেক্সট প্রশ্ন দেখো মানুষ আগে কিভাবে খাবার জোগাড় করতো উত্তর আমরা লিখবো আগে মানুষ চাষ করতে জানত না তাই বনের কাছে যা ফলমূল পেত তাই তারা খাদ্য হিসাবে জোগাড় করে খেত ঠিক আছে নেক্সট প্রশ্ন কী হতে পারে দেখো কিভাবে নানা রকম খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়ল ওকে এই প্রশ্নটাও বারবার আসে উত্তরটা আমরা কী লিখবো দেখো লিখবো আগে দুটো স্থলভাগ বা ডাঙার মধ্যে যোগাযোগ ব্যবস্থা ছিল না বা যোগাযোগ ছিল না ওকে দুই স্থলভাগের মাঝে থাকা সাগর দিয়ে যাতায়াতের জন্য এটা জন্য যাতায়াতের জন্য মানুষ জাহাজ তৈরি করলো এই জাহাজের দ্বারাই খাবার এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়লো অর্থাৎ আগে তো বেশিরভাগ জল ছিল তো জল থেকে ধরো একটা স্থলভাগ থেকে তারপরে জল রয়েছে আবার একটা স্থলভাগ তো সেখানে যাওয়ার জন্য কিন্তু কোনো যানবাহন ছিল না তারপর ধীরে ধীরে মানুষ জাহাজ তৈরি করলো যার ফলে মানুষ নদীপথে যাতায়াত করলো এবং খাবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো ঠিক আছে নেক্সট এদেশে আলু কিভাবে এসেছিল উত্তর লিখব আজ থেকে প্রায় চার পাঁচশো বছর আগে অনেক দূর দেশ থেকে জাহাজে করে এদেশে আলু এসেছিল ঠিক আছে প্রশ্ন আগেকার মানুষ গরু ছাগল হাঁস মুরগি পুষত না কেন আমরা লিখব আগেকার মানুষ গরু ছাগল হাঁস মুরগি পুষত না কারণ কোনো জন্তুর পোষ মানবে তা তারা বুঝতে বুঝে উঠতে পারিনি অর্থাৎ কোন জন্তুটা পোষ মানবে সেটা তারা বুঝে উঠতে পারেনি কেউ বাঘও তো ছিল তো ছিল তাহলে মানুষ কাকে পুষবে সেটা মানুষ বুঝতে পারেনি পরে তারা বুঝতে পারে যে কোন কোনগুলোকে পোষ মানানো সম্ভব তখন কিন্তু মানুষ গরু ছাগলকে পুষতে শুরু করেছিল ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে মানুষের প্রথম ব্যব প্রথম ব্যবহার কি উত্তর লিখবো মানুষের প্রথম ব্যবহার হলো আগুন জ্বালানো ওকে নেক্সট প্রশ্ন কোথা থেকে মানুষ ফলমূল কুড়িয়ে আনত খুব সোজা প্রশ্ন উত্তর লিখব বন থেকে মানুষ ফলমূল কুড়িয়ে আনত নেক্সট প্রশ্ন আদিম যুগে মানুষ কিভাবে আগুন জ্বালতে শিখলো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর লিখব আদিম যুগে মানুষ প্রথমে আগুন জ্বালতে পারিনি সেই সময় ঝড় হলে বনে ডালে ডালে ঘষা লেগে আগুন লাগতো তারা সেই আগুন ধরা কাঠ এনে রাখত প্রয়োজন মতো একটি কাঠ থেকে অন্য আরেকটি কাঠ ধরিয়ে আগুন জ্বালিয়ে নিত ঠিক আছে অর্থাৎ বনে যখন আগুন লাগতো বা দাবানল যেটা আমরা বলে থাকি লাগলে সেখান থেকে কাঠের টুকরো এনে নিত নিজেদের কাছে রেখে দিত ধরো গুহার সামনে রেখে দিত তখন সেটা যখন শেষ হয়ে আসতো পুড়ে আসতো আরেকটা কাঠ ওখান থেকে ধরিয়ে নিত এইভাবে কিন্তু আগুনকে তারা রাখতো বা কাজে লাগাতো তখনও কিন্তু আগুন পাথরে ঘষে তারা জ্বালাতে শেখিনি নেক্সট বনে জঙ্গলে আপনা আপনি যে আগুন জলে তাকে কি বলা হয় উত্তর লিখবো বনে জঙ্গলে আপনা আপনি যে আগুন জলে তাকে বলা হয় হচ্ছে দাবানল ওকে নেক্সট প্রশ্ন মানব দেহে শ্রবণ ইন্দ্রিয় কোনটি উত্তর লিখব মানব দেহে শ্রবণ ইন্দ্রিয় হলো কান যেটা দিয়ে শোনা যায় তাকে শ্রবণ ইন্দ্রিয় বলা হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন শিকার এবার শিকার সম্বন্ধে দুই এক কথা লিখতে দেওয়া বা টিকা যেটা আমরা বলতে পারি দু নম্বর তিন নম্বরে এসে থাকে তো শিকার দিয়ে দিল আমরা কি লিখতে পারি লিখতে পারি বনে জঙ্গলে বন্য প্রাণীদের অস্ত্র সাহায্যে আক্রমণ করে হত্যা করাকে শিকার বলে প্রাচীনকালে মানুষ এখানটা জন্য হবে না মানুষ লাঠি পাথর দিয়ে পশু শিকার করতো কারণ তীর ধনুক বললম তখনও ছিল না আদিম মানুষ বনের জীবজন্তু শিকার করে তার মাংস খেয়ে জীবনযাপন করতো ঠিক আছে নেক্সট প্রশ্ন কানের ভেতর নোংরাকে কি বলে আমরা জানি কানের ভেতরের নোংরাকে খোল বলা হয় নেক্সট নেক্সট প্রশ্ন কানের ময়লা কেন সাবধানে পরিষ্কার করতে হয় উত্তর লিখব কানের ভেতর থাকা পাতলা পর্দায় আঘাত লাগলে খুব মুশকিল হয় তাই কানের ময়লা সাবধানে পরিষ্কার করতে হয় ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন কানে শুনতে অসুবিধা হয় কেন উত্তর কানে ময়লা বা খোল জমে কান বুঝে যায় বুঝে যায় বলে শুনতে অসুবিধা হয় ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন জিপ কীভাবে পরিষ্কার করা হয় উত্তর জিপটা ঘষে নিয়ে ঘষে নিতে হয় তারপর কুলকুচু করলে জিপ পরিষ্কার হয়ে যায় ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন কানে ময়লা পরিষ্কার করার সময় কাদের সাহায্য নিতে হয় উত্তর কানের ময়লা পরিষ্কার করার সময় বড়দের সাহায্য নিতে হয় নেক্সট মুখে দুর্গন্ধ হয় কেন উত্তর প্রত্যেক দিন দাঁত না মাজলে দাঁতে নোংরা জমে এই কারণেই মুখে দুর্গন্ধ হয় ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে নাকে ময়লা জমলে কিভাবে পরিষ্কার করতে হয় উত্তর নাকে ময়লা অনেক সময় শক্ত হয়ে জমে যায় তাই একটু জল ভিজিয়ে নরম করে নিতে হয় তখন ময়লাটা সহজেই পরিষ্কার করা যায় ঠিক আছে এগুলো কিন্তু পড়তে হবে নেক্সট দাঁত ভালো রাখার জন্য অবশ্যই করা উচিত কি কি করা উচিত দেখো এটা পড়তে হবে উত্তর দাঁত ভালো রাখার জন্য প্রত্যেক দিন দুবার করে দাঁত মাজা উচিত ওকে নিচে মানে দাঁত মাজা উচিত হবে ঠিক আছে দাঁত মাজা উচিত তবে দাঁত মাজার নিয়ম আছে যেমন দাঁতের তলা থেকে তলা থেকে মানে হচ্ছে তলার দাঁতের কথা বলা হচ্ছে তলা থেকে উপরের দিকে ব্রাশ টানতে হয় আর উপরের দাঁতে উপর থেকে নিচ পর্যন্ত টানতে হয় অর্থাৎ নিচের দাঁতেরগুলো কি করতে হয় না নিচ থেকে উপর পর্যন্ত টানতে হয় তাই বলেছে তলা থেকে উপরের দিকে আর উপরের দাঁতে কি করতে হয় উপর থেকে নিচের দিকে টানতে হয় রাইট এছাড়া কিছু খাবার পর পর খাবারের পর সঙ্গে সঙ্গে মুখ ধুয়ে নেওয়া উচিত তা না হলে দাঁতের ফাঁকে ময়লা জমে ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন কোন ইন্দ্রিয়ের সাহায্যে চিনির স্বাদ বোঝা যায় উত্তর লিখব জীভের সাহায্যে স্বাদ আমরা বুঝতে পারি সবসময় জীবের সাহায্যে এখানে দিয়েছে কোন ইন্দ্রিয়ের সাহায্যে চিনি অর্থাৎ সুগার সুগারের স্বাদ বোঝা যায় এর জায়গায় কিন্তু উচ্ছেও দিতে পারতো করলা দিতে পারে যে কোনো জিনিসই দিতে পারে তো আমরা জীভের সাহায্যেই স্বাদ বুঝতে পারি সেটা মাথায় রাখতে হবে নেক্সট দেখে চেনা ও গলা শুনে চেনার মধ্যে পার্থক্য কোথায় উত্তর লিখব দেখে চেনা বলতে বোঝায় চোখ ভালো করে দেখ চোখে ভালো করে দেখে চিনতে পারা আর গলা শুনে চেনার ক্ষেত্রে কানটা সজাগ থাকে এক্ষেত্রে কারোর গলা স্বর শুনে তাকে চেনা যায় অর্থাৎ যারা চোখে ভালো দেখে না তারা কান কানটাকে খুব কাজে লাগায় দেখো এটা কিন্তু আমরা বইতে পড়েছি যারা চোখে ভালো দেখতে পায় না তাদের কানটা কিন্তু সজাগ হয় তো শ্রবণ ইন্দ্রিয়টা সজাগ হয় ঠিক আছে চোখে দেখে চেনা মানে কাউকে আমি দেখতে পারলাম তার ফেসটা আমার মনে আছে তো আমি তাকে চিনতে পারছি ঠিক আছে আর গলা শুনে চেনা মানে কান দিয়ে আমরা শুনতে পারতি তার আওয়াজটা আমি জানি চিনি বুঝতে পারছি তো তাই দেখে আমি তাকে চিনে নিচ্ছি ঠিক আছে নেক্সট পাঁচটি ইন্দ্রিয়ের নাম লেখো উত্তর লিখবো আমাদের পাঁচটি ইন্দ্রিয় বা পঞ্চ ইন্দ্রিয়ও বলে কিন্তু একে পঞ্চ ইন্দ্রিয়ের নাম লিখে লিখলেও একই আনসার লিখবো তো বলছে আমাদের পাঁচটা ইন্দ্রিয় হলো চোখ কান নাক জীব এবং চামড়া বা ত্বক যাকে আমরা বলি ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আমাদের বলেছে চোখে ঠিক মতো দেখতে না পেলে আমাদের কি অসুবিধা হয় উত্তর লিখবো চোখে ঠিকমতো দেখতে না পেলে আমাদের নানা বিষয়ে জানতে ও শিখতে অসুবিধা হয় নেক্সট রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় উত্তর লিখবো রাতকানা রোগ ভিটামিন এর অভাবে হয় নেক্সট নেক্সট বলছে চোখ আমাদের কি চিনে দেখতে সাহায্য করে করে কি চিনে দেখতে সাহায্য করে বা কি দেখতে সাহায্য করে উত্তর লিখব চোখ আমাদের আলো চিনে দেখতে সাহায্য করে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগেন আর এগেন আসে আমরা কি লিখতে পারি চোখ আমাদের আলো চিনে দেখতে সাহায্য করে রাইট নেক্সট কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন উত্তর লিখবো চোখ আমাদের সব কিছু দেখ ও চিনতে শেখায় তার সঙ্গে কোনো কিছু শিখতেও সাহায্য করে তাই চোখে যত্ন নেওয়া উচিত অর্থাৎ চোখ কোনো কিছু দেখতে তারপরে চিনে নিতে আবার কোনো কিছু শিখতে অর্থাৎ পড়ছি ধরো সেই পড়াটাকে শিখতেও চোখের সাহায্যেই তো পড়তে পারছি সেটাই শিখতে সাহায্য করে তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন নেক্সট প্রশ্ন কোন ব্যামে শরীরের সব হারের জোরগুলি সুস্থ থাকে উত্তর লিখব সাঁতারে শরীরের সব হারের জোরগুলি সুস্থ থাকে নেক্সট প্রশ্ন পিটি করার সময় শরীরের কোন কোন অংশের জোর নাড়াচাড়া হয় উত্তর পিটি করার সময় শরীরের হাত ও কাঁধের জোরের নাড়াচাড়া হয় নেক্সট নেক্সট প্রশ্ন সাঁতার আমাদের কি কি উপকার করে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে উত্তর লিখব সাঁতার আমাদের অনেক উপকার করে যেমন শরীরে বিভিন্ন ব্যথা বেদনা দূর করা দূর হয়ে যায় দু নম্বর পয়েন্টে লিখব সাঁতার কাটলে লম্বা শ্বাস নিতে হয় এর ফলে শরীরে খুব উপকার হয় ঠিক আছে নেক্সট নিয়মিত সাঁতার কাটলে হৃদপিণ্ড ও ফুসফুস সুস্থ থাকে নেক্সট পয়েন্টে লিখবো পেশি শক্তিশালী হয় ঠিক আছে নেক্সট চলে যাব নেক্সট বলছে যে ব্যায়াম ব্যায়াম সম্বন্ধে একটা টিকা ছোট্ট করে দু নম্বর বা তিন নম্বরে আসে তা আমরা ব্যায়াম সম্বন্ধে কি দিতে পারি ব্যায়াম করলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যথা হাত পা ঘাড় প্রভৃতি সঞ্চালন ভালো হয় এছাড়া নিয়মিত ব্যায়াম করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাই শরীরকে সুস্থ রাখতে ব্যায়াম করা দরকার ঠিক আছে নেক্সট প্রশ্ন শিম্পাঞ্জিদের হাত ও পায়ের সুবিধাগুলি লেখো উত্তর লিখব শিম্পাঞ্জিরা হাত ধরে খাবার খেতে পারে গায়ে কিছু কামড়ালে তা হাত দিয়ে ছাড়াতে পারে দুটি পা আর দুটি হাত থাকায় তারা গাছে উঠতে পারে এবং হাত দিয়ে গাছের ফল ছিঁড়ে তা ছুঁড়ে মারতেও পারে খেতেও পারে ঠিক আছে তাহলে হাত আর পায়ের শিম্পাঞ্জিদের সুবিধাও দিলে আমরা এটাই দেব ওকে নেক্সট নেক্সট প্রশ্ন বলছে মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীকে অবশ্যই সিম্পাঞ্জি উত্তর লিখব মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলো শিম্পাঞ্জি নেক্সট প্রশ্ন পাখিরা কিভাবে আকাশে ওড়ে উত্তর লিখব পাখিরা দুটি ডানা মেলে আকাশে ওড়ে অনেকটা হাওয়ায় সাঁতার কাটার মতো ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন কারা যতক্ষণ খুশি জলে থাকতে পারে অবশ্যই মাছেরা তো উত্তর লিখবো মাছেরা যতক্ষণ খুশি জলে থাকতে পারে নেক্সট প্রশ্ন শিম্পাঞ্জির সঙ্গে মানুষের কোন কোন বিষয় মিল আছে লেখো মিল তাহলে আমরা লিখবো মানুষের মতো শিম্পাঞ্জিরও দুটি হাত দুটি পা আছে ঠিক আছে হাতে ধরে খাবার খেতে পারে শিম্পাঞ্জি এদের বুদ্ধি অন্যান্য বন্য প্রাণীদের থেকে কিন্তু বেশি মানুষের বুদ্ধি সবচেয়ে বেশি তারপরে শিম্পাঞ্জি ঠিক আছে তো অন্যান্য বন্য প্রাণীদের থেকে বেশি এছাড়া এরা মানুষের মতোই চিন্তা করতে পারে এবং সন্তানের যত্ন নিতে পারে ঠিক আছে বোঝা গেল নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন বলছে মাছের পাখনা কি কাজ করে উত্তর লিখব মাছের পাখনা জলে সাতার কাটতে কাজে লাগে ওকে তাহলে এই ছিল আমাদের প্রশ্নগুলো এগুলো খুব ভালো করে পড়তে হবে এর আগেও তোমাদের অনেক প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলোও ভালো করে পড়বে ওকে আর রেগুলার পড়াগুলো সব ডেসক্রিপশানি প্লে লিস্টে পাবে সেখান থেকে দেখে নিও ম্যাথ ডিভিএস ম্যাডামকে ফলো করো ইংরাজি আর গণিতের জন্য আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো টাটা